মহাকাশে হাসছে গনগনে সূর্য। গ্রহণের পর হঠাৎ পরিবর্তন, খারাপ প্রভাব পড়তে পারে পৃথিবীতেও। মঙ্গলবার ছিল সূর্যগ্রহণ, ঠিক তার পরের দিন তোলা নাসার ডায়মন্ডিক মান মন্দির। বৃহস্পতিবার সেই ছবি টুইটারে অ্যাকাউন্টে পোস্ট করেছিল নাসা। মহাশূন্যে ঘুটঘুটে অন্ধকারের পিছনে রেখে জল জিলে গনগনে হলুদ সূর্য, হঠাৎ তার গায়ে ফুটে উঠল কালো রঙের চোখ মুখ। নাসার সোলান ডাইনামিক মান মন্দিরে সেই দৃশ্য ফুটে উঠতেই ছবি তুলল, কিন্তু দেখা গেল সূর্যের চোখ মুখ মিলছে না, বরং তা একইভাবে রয়ে গেছে মহাশূন্যের একখানা জ্বলন্ত স্মাইল ইমোজির মতো। মঙ্গলবার ছিল আংশিক সূর্যগ্রহণ, তার কয়েক ঘন্টা পর থেকে সূর্যের এই পরিবর্তন দেখা গিয়েছে। সূর্যের হাসি মুখের ছবিটা নাসা তুলেছেন বুধবার স্থানীয় সময় 9:37। তারপর হঠাৎ বৃহস্পতিবার ভোরে ছবিটি টুইটারে শেয়ার করেছে নাসা। তবে বেশ মজার ছিল ছবির বিস্ফোরণ। নাসা লিখেছেন, সে চিজ, হাসি মুখে ছবি তোলার জন্য বিদেশে এমন বলা দপ্তর। তারপর সূর্যের হাসি মুখের ব্যাখ্যাও দিয়েছে নাসা। তারা লিখেছেন, নাসার সোলার ডায়মন্ডিক মান মন্দিরে সূর্যের হাসি মুখের এই ছবিখানা তুলেছি, সেখানে সূর্যের অতি বেগুনি রশ্মির ফাঁকে ধরা পড়েছে কলঙ্ক। যদিও চাঁদের কলঙ্ক সঙ্গে সূর্যের এই কলঙ্কের মিল নেই কোনো। নাসা জানিয়েছেন, এই কালো ঝোপকে বলা হয় করোনাল পোলস। প্রবল গতিবেগ সম্পন্ন সৌর বাতাস যখন ছিটকে বেরিয়ে যায় মহাকাশ থেকে, তখনই এ ধরনের কলঙ্ক তৈরি হয়। সূর্যের হাসি মুখের ওই ছবি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে। ইতিমধ্যে 12,000 মানুষ পছন্দ করেছেন ছবিটি। তবে এই সঙ্গে অনেক নিজের ভয়ের কথা জেনেছেন। কেউ লিখেছেন, দেখলে ভালো লাগছে কিন্তু মহাকাশের ও রকম জ্বলন্ত স্মাইল দেখে বেশ ভয় হচ্ছে। কেউ আবার নাচার লেখা চিজ এ প্রসঙ্গ টেনে বলেছেন, হ্যাঁ প্রথমে চিজ বলো, তারপর হাসির টোনে দুনিয়াটাকে গ্লিক বিচ্ছিক ব্যাকগ্রাউন্ড বানিয়ে দাও। কিন্তু সূর্যের এই হাসি থেকে কি ভয় পাওয়ার কারণ আছে, নাসা সেরকম কিছু উল্লেখ করেনি। তবে এক আন্তর্জাতিক সংস্থা তার প্রতিবেদনে জানিয়েছেন, এ প্রভাব পড়তে পারে পৃথিবীতেও, কারণ কালো যে অংশগুলি সূর্যপৃষ্ঠে দেখা গেছে তা আসলে খোলা চৌম্বক ক্ষেত্র। সেখানে সাধারণত সূর্যের তাপমাত্রা আশেপাশে জ্বলন্ত প্লাজার থেকেও অনেক কম। তাপমাত্রার হেয়ার ফোর কারণে এই এলাকাগুলি সৌরঝড় হতে পারে, আর এই ধরনের সৌরঝড় থেকে বেরিয়ে আসা হালকা ক্ষতি করে মহাশূন্য থাকা উপগ্রহগুলি, যা পৃথিবীর বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং জিনিসপত্র নিয়ন্ত্রণ করে থাকে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।